হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইক সার্ভিস। তো বন্ধুরা, আজকে আমরা কথা করবো যে পেট্রোল ট্যাপ নিয়ে। তো আজকে আমরা পেট্রোল ট্যাপও রিভিউ করবো। আর এই যে পেট্রোল ট্যাপটা, এটা হইল চিতা বাইকের। অ্যান্ড এই পেট্রোল ট্যাপটা আপনারা দেখতে পারবো, এখনও ছবি আছে যে সাবি সিস্টেম পেট্রোল ট্যাপ। এটা কিলা ইউজ করা হয় কিলা খাইতে। আজকে আমরা ওইটা আনবক্সিং করবো এবং ফুল ডিটেলসভাবে জানবো। তো প্রথমে ওইটা আমরা আনবক্সিং করিলাই। আর এখানে লেখা আছে যে AR CT 100 পালসার DTSI, মানে পেট্রোল ট্যাপটাও গাড়িত লাগে। কিন্তু আমি আপনারা বন্ধুরা কইলাই যে এই পেট্রোল ট্যাপটা যে কোনো গাড়িত লাগবো। শহর মাঝে 80% গাড়িতে এই পেট্রোল ট্যাপটা লাগবো। গ্ল্যামার, সুপার স্প্লেন্ডার, ইটাকা, এইসব গাড়িত আবার এই পেট্রোল ট্যাপটা লাগতো না। কিন্তু বাজাজর যে কোনো গাড়িত লাগে যে বই পেট্রোল ট্যাপটা। তো এটা আমরা এখন আনবক্সিং করবো এবং ওইটা আমরা একটু সাইডে রাখি দিই। ওইটা আমরা এখন আনবক্সিং করবো। আনবক্সিং করি ওইটার সিস্টেম কিলা আজকে আমরা ফুল ডিটেলস জানবো। তো ফ্রেন্ডস, আমরা খোলার পরে দেখতে পারি আর পুরো একদম প্যাকেটিং AR পেট্রোল ট্যাপস AR কোম্পানির। তো এবার আমরা প্যাকেটটা আনবক্সিং করবো। প্যাকেটটা আনবক্সিং করি আর দেখবো যে এটার সিস্টেম কিলা কিটা আমরা পুরো ডিটেলসভাবে জানবো। আর প্লাস এটার দাম কত, এটা লাগাইলে আমরা গাড়ির ফায়দা কী তৈরব, পুরো ডিটেলস আজকে আমরা জানবো। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পারটা যে এটা খোলার পরে যে আমরা এটার লগে ভাই মু দুইটা সাবির লেখা আছে, কোম্পানির নাম AR। তো এই আমরা পেট্রোল ট্যাপটা আপনারা দেখতে পারটা, আমরা গাড়ির লগে যে পেট্রোল ট্যাপটা, এই পেট্রোল ট্যাপ যেরকম থাকে সেম ওরকম, খালি ডিজাইনটা বদলাইল। এটা হইলো সাবি সিস্টেম। কিন্তু বন্ধুরা, বর্তমানে তো BS6 আই গেছে, তার লাগে BS6ও তো লাগানোর কোনো সিস্টেম নাই। তার কারণে এর আগর যেটা মডেল আছে পুরানা মডেলও লাগাইতে পারবা। তো ফ্রেন্ড, এটা লাগাইলে আপনারা ফায়দা ওটা হইব। কোনোখানে যদি আপনারা গাড়ি রাখিয়া যায় তো তেল, মানে পেট্রোল ট্যাপ খুলিয়া তেল চুরি করে লিয়ে যাইতে পারতো না, ও ফায়দা পেট্রোল সেভ করতে লাগে। আর বর্তমানে বন্ধুরা, পেট্রোলের যে দাম বাড়িছে, পেট্রোলটা সেভ করতেও লাগবো। তো এটার সিস্টেম কিলা আপনারা দেখতে পারবা যে এখানে লেখা আছে অফ, বর্তমানে চাবি অফ। হ্যাঁ, এটার সিস্টেম হইলেও চাবি অফ থাকলে আপনারা চাবিটা খুলিয়ে আনতে পারবা। অন করি তাহলে আমরা পেট্রোল ট্যাপটা রিজার্ভও পড়বো, মানে আমরা তেল যদি কম থাকে তাহলে রিজার্ভও দিলে আমরা তেলটা সাপ্লাই হইব। আর আমরা যদি বাম দিকে মারি তাহলে ওখানে লেখা দেখতে পারটা অন, বাম দিকে মারলে আমরা পেট্রোল ট্যাপটা অন হয়ে যাব। তখন আমরা তেল যদি ট্যাঙ্কে ফুল থাকে ওই ফিল্টারের দিকে আমরা পেট্রোলটা যাইব, ব্যবহার করে ওইদিকে বার হইব। তো এটার বন্ধুরা খাস মানে সুবিধা হইল গিয়ে, যদি আমরা গাড়িত ইউজ করি, ইউজ করলে যদি আমরা গাড়ির চাবি আমরা অফ করার পরে চাবিটা যদি লইয়া যাই গিয়ে, তাহলে মানে তেলটা বার করতে পারত না। এটা আমরা যে সময় চালাইব, গাড়ি চালাইতে সময় যে সময় গাড়িটা তেল অন করবো, তখন আমরা চাবি বার হইয়া পড়তো না, চাবিটা বার করতে পারতাম না। কিন্তু আমরা যে সময় গাড়ি স্টার্ট অফ করবো, অফ করিয়া তেল অফ করবো, তখন চাবিটা লইয়া যেতে পারবো। এটার সুবিধা হইল ওইটা। কিন্তু এটার প্রবলেমটা হইল গিয়া বন্ধুরা, কয়েকদিন পরে এই চাবি যেটা কয়েকদিন চালানি পরে চাবিটা ওই জায়গায় ভাঙ্গি যায়। চাবিটা কোম্পানি বানাইতে সময় একদম পাতলা বানাইছে, তার কারণে কয়েকদিন পরে একটু জাম হয়ে যায়, ওই লকটা জাম হওয়ার পরে চাবিটা ও মাঝখানে ভাঙ্গি যায়। এটা রইল ও লস, নইলে কোম্পানি যে লকসে বানাইছে লকটা খুব সুন্দর করে বানাইছে, কিন্তু চাবিটা যদি একটু মোটা বানাইতো, একটু হেভি বানাইতো, তাহলে আমরা লাগে একটু সুবিধা বলা আসলো। এখন আমরা বন্ধুরা এটার দামের ব্যাপারে যদি আমরা কই, আপনারা একটু দেখতে পারবা যে এটা 10-2020-র 2020 ইংরাজিতে এটার প্যাকেটিং হয়েছে। তো এটার দাম দেখতে পারবা 205 টাকা। তো 2021 ইংরাজির যদি সামানটা থাকে তাহলে দাম একটু বেশি হবে।
2020 হওয়ার কারণে 200 আসছে না, 2021 এর মাল একটু বেশি হতে পারে। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে